যে আমাদের বাংলার অ্যাসেম্বলিতে এমএলএদের মাইনে সবচেয়ে কম সারা ভারতবর্ষের মধ্যে। 10,000 টাকাটা যেটা পার মান্থ আপনারা পেতেন এবং মিনিস্টার অফ স্টেট 10,900 পেতেন, মিনিস্টার ইনচার্জ 11,000 পার মান্থ পেতেন, এখন থেকে মিনিস্টার ইনচার্জ মিনিস্টার অফ স্টেট ইজ প্রপোজড টু বি ইনক্রিজড 40,000 পার মান্থ। অ্যাকর্ডিং দ্য রিভাইজড পে উইল বি ফর এমএলএস 50,000 পার মান্থ, ফর মিনিস্টার অফ স্টেট 50,000 পার মান্থ, ফর মিনিস্টার ইনচার্জ 51,000 পার মান্থ। লক্ষ্মীবাড়ি বিধানসভায় ঢালাও বেতন বৃদ্ধি, বেতন বাড়ল মন্ত্রী বিধায়কদের। বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক ধাক্কায় 40,000 টাকা বেতন বৃদ্ধি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নতুন বেতন কাঠামো অনুযায়ী এখন থেকে বাংলার বিধায়করা 10,000 টাকার জায়গায় পাবেন 50,000 টাকা। প্রতিমন্ত্রীদের বেতন 10,900 টাকা থেকে বেড়ে হল 50,900 টাকা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন 11,000 টাকা থেকে বেড়ে হল 51,000 টাকা। হিসেব আরও বলছে, রাজ্যের বিধায়করা মাইনে ও ভাতা মিলিয়ে এতদিন পেতেন 81,870 টাকা, এর সঙ্গে যুক্ত হল 40,000 টাকা, অর্থাৎ সব মিলিয়ে 121,870 টাকা। পুজোর মুখে মন্ত্রী বিধায়কদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। অবশ্য এর কিছুদিন আগে থেকেই একের পর এক খুশি করার মতোই ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কখনো তিনি বাড়িয়েছেন ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা, আবার কখনো পুজো কমিটিগুলিকে 10,000 টাকা অনুদান বাড়িয়ে 70,000 টাকা করা। মুখ্যমন্ত্রী যেন কল্পতরু। ইমামদের জন্য আমি 500 টাকা বাড়ালাম, মুয়াজ্জিনদের জন্য 500 টাকা বাড়ালাম, আর পুরোহিতদের জন্য 500 টাকা বাড়ালাম। 60,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করলাম। আর বিদ্যুতের বিল সিএসসি এবং ডাব্লিউএস, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বিল মিলে ডিসিশন নিয়েছে আমার সাথে কথা বলে, 2/3 দিতে হবে না, 1/4। ভাতা বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা যায়নি পুরোহিত বা ইমাম মুয়াজ্জিনদের। অনুদান বাড়ানোর দাবিতে আন্দোলন করেনি পুজো কমিটিগুলি। মন্ত্রী বিধায়করাও যে তাদের বেতন বাড়ানোর দাবিতে সুর চড়িয়েছে সাম্প্রতিক অতীতে এমন ছবিও দেখেনি বাংলা। অথচ মুখ্যমন্ত্রী তাদের কথা ভাবছেন, খুশি করছেন তাদের। প্রশ্নটা হলো, যেখানে দাবি আছে, যেখানে সত্যিকারের চাহিদা আছে, সেখানেই অন্ধকারে এ রাজ্যের সরকার। রাজ্যে বর্তমানে জ্বলন্ত ইস্যু সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা। 224 দিন পার করে রাজ্যের সরকারি কর্মচারীরা আন্দোলনে। শহীদ মিনার ময়দানে গেলেই চোখে পড়বে তাদের ধর্ণা মঞ্চ। কই, তা নিয়ে তো মাথা ব্যথা নেই এরাজ্যের মানব দরদী সরকারের। উল্টে তাদের উদ্দেশ্যে করা মুখ্যমন্ত্রীর মিউ মিউ বা ঘেউ ঘেউ কটাক্ষ, বা কখনো তাদের সরাসরি চোর ডাকাত বলে দাগিয়ে দিতেও দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন, 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? আজকে বড় বড় কথা, বড় বড় ভাষণ, বড় বড় ভাষণ দিচ্ছে যেন একটা কেস করলেই সব হয়ে গেল, গভর্নমেন্ট ফেস করবে কোথা থেকে সেটাও তো ভাবতে হবে। প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাতগুলো, যে চোর ডাকাতগুলোর লিস্ট, শশী দেখাও আমায় একবার, যে চোর ডাকাতগুলোর লিস্ট এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল, সব গিয়ে বসে আছে ওইখানে ডিএর ওখানে, সেই চোর ডাকাতদের লিস্ট একটু উঠে দাঁড়িয়ে করে করে নামগুলো, নামের লিস্টগুলো দেখাও। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাকটা এখন আসমান জমিনের। রাজ্য যে হারে ডিএ দেয় তার থেকে বেশি ডিএ দিতে গেলে অপ্রত্যাশিত সমস্যা তৈরি হবে, আসতে পারে আর্থিক বিপর্যয়। গত বছর একথা কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে রাজ্য। যদি আর্থিক বিপর্যয় ডিএ দেওয়ার ক্ষেত্রেই নেমে আসে, তবে এত অনুদান, এত বেতন বা ভাতা বাড়ানোর হুজুক কিসের? এর বেলা এত অর্থের হিসেবটা তো ঠিক মিলছে না। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।